প্রিয় দর্শক, শুক্রবার মানেই তো স্পেশাল। বেসিক্যালি আপনাদের সাথে লাইভ ফোনে আমরা কথা বলি, আপনাদের পছন্দের সেলিব্রিটির সাথে আড্ডা হয় এবং সেই সাথে একটা টপিক নিয়েও আড্ডা হয়। সো সব কিছু মিলেই রূপকথার রাত এবং আমি শ্রাবণ্য চলে আসি বরাবর মতো, আজকেও চলে এসেছি। আপনাদেরকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দা থেকে। আমি শ্রাবণ্য তো আছি এবং আমার সাথে সবসময়ই থাকে ইভান স্যার। দর্শক, আমরা বিশ্বাস করি যে আপনারাও আমাদের সাথে আছেন এবং আমাদের আড্ডার ব্যাপারটা জানেন, যে আমাদের সাথে একজন প্রিয় মানুষ থাকেন, তাদের সাথে আমরা টকঝাল মিষ্টি আড্ডা দিই এবং সেই আড্ডার মাধ্যমে বেসিকলি আমরা তাদের সোশ্যাল মিডিয়ার কথা বলি। আর শ্রাবণ্য বললো যে একটা টপিক থাকে, সেই টপিকের সাথে রিলেট করেও কিছুটা আড্ডা দিই। তো আপনারা বাকিটা সময় আমাদের সাথে থাকবেন সেটাই আশা করছি। তবে আমাদের সাথে আজকে কে আছেন এবং আমাদের টপিকটা আগে বলে, আমাদের টপিকটা হচ্ছে স্মাইল, হাসি। মানে আপনারা সবাই প্লিজ একটু হাসবেন। হ্যাঁ, ওকে, কে আছেন সেটা নিশ্চয়ই শ্রাবণ্য বলবে। আর যেহেতু হাসি টপিকস, মানে এইটা আমার সাথে এমনভাবে জড়িত, আমি সবসময় হাসি, হাসতে পছন্দ করি। তাই আজকের যে গেস্ট ডেফিনেটলি আমার খুব পছন্দের একজন, কারণ তিনি আজকে পুরোটুকু সময় শুধু আমাকে না, আপনাদেরকেও হাসিয়ে রাখবে, হাসাতে থাকবে এবং শেষ পর্যন্ত আপনারাও থাকবেন সেই বিশ্বাস নিয়ে বলতে পারি যে মানুষটি আছেন, তিনি হচ্ছেন মিরাকল চ্যালেঞ্জার্স খ্যাত আবু হেনা রনি। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। আপনাদেরকে ধন্যবাদ, খুবই ভালো লাগছে। তার আগে আমি আরেকটা ব্যাপার বলতে চাই। ওকে, বলেন। আমি মিরাকলের থেকেও বেশি ক্রেডিট নিতে চাই হাসো খ্যাত। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই, কারণ এই স্টুডিওতেই আমি আমার প্রথম স্ক্রিনে আসা হচ্ছে এনটিভি হাসো সিজন ওয়ানের মাধ্যমে, এবং সেই সিজনে আমি ফাইনালিস্ট ছিলাম। তারপরে কিন্তু আমি মিরাকলে যাই। সো এই জায়গাটা আপনি অনেক বেশি নস্টালজিক, রাইট? অনেক বেশি নস্টালজিক। এবং আপনি গল্প বলছিলেন যে এখানেই প্রথম স্ক্রিনের সামনে আসা, কি জানি কোথায় ঘুমানো। আমি আসলে রাজশাহী থেকে, মানে আমার অ্যাকচুয়ালি ওই সময় আসা স্টুডেন্ট লাইফ, বাসের ভাড়া ছিল না, অনেক সময় ট্রেনের ছাদে করে। গল্পগুলো কি সব সেলিব্রিটিদের একই হয় যে বাসের ভাড়া থাকে না? অ্যাকচুয়ালি যারা স্ট্রাগল করে, কত সালের কথা এটা? 2010 2010 10-এ। ওকে, এবং আমি আসতাম তখনও আপনি ছোট ছিলেন, ছোট থেকেই বড় হতে হয়। বড়, এখন কি বড়? আপনারা দুইজন আর মানুষজন আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকবে, ব্যাপারটা কি সেরকম? তাহলে চুপ করে থাকি, আপনারা গল্প করেন, আমি দেখি থাকি। না না, তাই লাগছে। এবং রূপকথার রাত, এটা রূপ আপনাকে দিয়েই আসবে শুরু হওয়া, সেটা বুঝতেই পারছি আর কি। তাই না? আপনাদের কোনো রূপ নাই? আমার ভাই ছেলে মানুষের, অ্যাকচুয়ালি আমি বলি, আমার আমার একটা ঘটনা বলি, আমি যে বাইরে থেকে এরকম গেইন করে আসলাম। কেমনে? তো এরকম কিভাবে? এই যে প্রোগ্রাম করে আসলাম, তো তারপর থেকে সবাই চিনে। বাট ছেলে মানুষের যেটা হয়, এই সিদ্ধেশ্বরী গার্লসের ঠিক অপোজিটেই ওখানে দাঁড়িয়েছিলাম, তো কয়েকটা মেয়ে বলছে, ওই যে কে বলছে, বিগ সেলিব্রিটি। ওকে, পাশে ওর দুই তিনজন ছিল, কোনটা বিগ সেলিব্রিটি? বলছে ওই যে ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছে। তো ছেলে মানুষ এই আর কি। আচ্ছা, প্রত্যেকটা পর্বে কিন্তু আমরা যে টপিকটা সিলেক্ট করি সেটা নিয়ে আড্ডা দেই আমাদের প্রথম ভাগটাতে, কিন্তু আজকে আমরা আসলে স্মাইল বা আপনি কিভাবে হাসেন এই জন্য আড্ডা দিব আমরা আজকে দ্বিতীয় ভাগে। আমি বলি যে এখানে স্মাইল আজকে টপিক যদি হয়, রাইট, তাহলে এই টপিকের সাথে আমি, আমার চেয়ে পারফেক্ট হতো খন্দকারী স্মাইল, আরো আরো পারফেক্ট হয়ে যেত। আপনি যে এত সুন্দর করে মানুষকে হাসাতে পারেন, সবাই সবকিছু পারে না। আচ্ছা, আমি একটা সিম্পল আগে বলি, ধরেন ধরবো ডিম যদি গাছে হতো, কি ধরবো? ডিম, ডিম যদি গাছে হতো তাহলে কি সমস্যা হতো? কি সমস্যা হতো? গাছ থেকে পেরে খেতে হতো। ডিম গাছে ধরলে মানুষের ডিম পারতে কষ্ট হতো। আচ্ছা, মানুষের ডিম পারতে কষ্ট হতো। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলেন। হ্যাঁ, আপনার হাসির আড়ালে কি থাকে? না, হাসির আড়ালে ওই যে বলেছে, হাসির আড়ালে অনেক দুঃখ লুকিয়ে থাকে। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আসলে দুঃখ থাকে না, আমার আমার কোনো দুঃখ নেই, আমি অল টাইম বিন্দাস থাকি। আচ্ছা, আপনি ভাই সত্যি বলছেন? আমি ভাই, হ্যাঁ, এটা আপনার ক্যামেরা, তাকান। এই যে এটা আমার ক্যামেরা। হ্যাঁ, আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তাকান। ওই ক্যামেরা মানে হচ্ছে আপনি এখন হাজারো দর্শকের চোখে চোখ রেখে কথা বলছেন। জি, বলেন আপনার হাসির আড়ালে কি থাকে, তাদেরকে বলেন 30 সেকেন্ডস। আমার হাসির আড়ালে কোনো দুঃখ থাকে না, আমি অল টাইম ভেতর থেকে বিন্দাস, এবং আমার মনে সত্যি সত্যি কোনো প্যাস নেই, কোনো দুঃখ নেই, ঠিকঠাক আছি। খালি এটা ওই তিনজন বিশ্বাস করছে না, যাদেরকে অলরেডি একটু আগেও
ফোনে বলেছি কেন এইভাবে চলে গেলে তোমার জন্য আমি খাইনি পর্যন্ত সে তিনজন সংখ্যা মাত্র তিনজন ও সরি এটা লাইভ চলছে ওকে আচ্ছা হাসির আড়ালে কি থাকে সেটা তো বললে যে কিছুই থাকে না কিন্তু এই যে আপনি এত সুন্দর করে হাসান মানুষকে জি এটার মানে বিহাইন্ড দা স্টোরিতে কি থাকে মানে কিভাবে পারেন আপনি অ্যাকচুয়ালি আমি বলি যে হাসানো অনেকে বলে যে এটা কঠিন কাজ ভাইছি অ্যাকচুয়ালি আমরা শুরু করি কি ধরেন সামনে যে আছে এত ধরতে বলেন কেন সামনে তো আমরা দুজন আছি আচ্ছা আমরা দুজন আছি সামনে হ্যাঁ ধরেন আবার ধরেন সরি অ্যাকচুয়ালি আমরা সামনে যে যা কিছু পাই সেটা ফার্স্ট শুরু হয় মানুষ কিভাবে হাসির টেকনিক মানুষকে হাসানোর টেকনিক টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে ধরেন আমরা ফার্স্ট কারো নাম জানলাম ওয়ার্ড জানলাম চেহারা তারপরে তার ব্যাকগ্রাউন্ড তার এলাকা আমরা স্টেপ বাই স্টেপ যেটা আমরা পাই সেটা থেকে আগাতে থাকি মানে আপনার ব্রেনের যে প্রসেসর সেটা অল দা টাইম অ্যাক্টিভ থাকে রাইট হ্যাঁ ধরুন ইভান মানে ইভার ভান তারপরে ধরেন শ্রাবণ্য বন্য মানে এরকম ধরনের নাম দিয়ে গেল আমার হচ্ছে ইলেকট্রনিক ভান ইমেইল ইলেকট্রনিক মেইল ইভান ইলেকট্রনিক ভান অবশ্যই অবশ্যই তো এরকম ধরনের কাউকে পেলাম তারপরে আচ্ছা আপনাকে কেউ বলেছে যে আপনার হাসি অনেক সুন্দর সবাই বলেছে মিথ্যা বলেছে ওকে কেন না এই যে স্বাভাবিকভাবে কাউকে জিজ্ঞাসা আমরা যেটা আশা করি সেটার বিপরীতে কিছু একটা বলা আমরা যেটার জন্য রেডি থাকি জি আমি আপনাকে এই প্রসঙ্গে একটা গল্প বলতে পারি অবশ্যই ওকে মানে আমি দুজন কি বলছি আমি একজনকে চিনি তার ক্যারেক্টারটা এরকম যে সে আপনাকে বলতেছে আচ্ছা রনি জানো ওই ছেলেটা না এই কাজটা করছে বলো তো মানুষটা কেমন হতে পারে তো সে বললো না আমার কাছে তো ভালোই মনে হয় তো ওই লোকটা সাথে সাথে পাল্টে বলে আমার কাছেও ভালোই মনে হয় কিন্তু আমি সিম্পল বলি যে টেকনিকগুলো বলি আপনি অনেক সুন্দরী স্মার্ট শিক্ষিতা আর আমি তো মিথ্যাবাদী সে তো বোঝাই যাচ্ছে না তাহলে কি হলো বিষয়টা কি একটাও ঠিক না এই যে এই যে টেকনিকগুলো কিন্তু এই মানে আপনাকে সবসময় কিন্তু এই বললাম যে আপনি অল দা টাইম একটা চিন্তার মধ্য দিয়ে আপনাদেরকে যেতেই হয় যেতেই হয় যাই হোক কিন্তু কথা দিয়ে যে আপনি কথা রাখেন না সেটা তো ঠিক এই যে আমার আজকে দেখেন ভয়েস চাপাটা অনেক বড় হয়ে গেছে আমার আজকে গলাটা খারাপ আপনি তো ডাক্তার না আজকে আপনার কি নিয়ে আসার কথা ছিল ফুল নিয়ে আসুন হ্যাঁ সে কই সেই ফুল ফুল হবে ফুল ফুল গাছে জি এটা তো আমি জানতাম না কি কেন নাওরার জন্মদিন ছিল তো আমি তাকে ফুলের শুভেচ্ছা জানাবো কিন্তু চেয়েছিলাম যে সবচেয়ে যে স্মার্ট আমার চোখে আমি আপনাকে একটা হেল্প করতে পারি রাজা পড়ার পর আমি ভেবেছিলাম আমি আপনাকে একটা হেল্প করতে পারি বলুন নো এই রনি ভাই আমি আপনি কিন্তু কি খাবেন এরপরে মাইকটা আমার কাছ থেকে আমি একটু বলি স্মৃতিটা শেয়ার করি ওই দিন আমি এরকম ফুল নিয়ে গিয়েছিলাম এবং উনি সাথে সাথে আমাকে বোল্ড আউট করে বাইরে বের করে দিয়েছেন যে প্লাস্টিকের ফুল উনি নেবেন না সেটা এই ফুলের একটা আমি সব রিয়েল আমি কেন প্লাস্টিকের ফুল নিব এই ফুলের একটা বিশেষত্ব আছে আমি কেন আসতে পারিনি আমি বললাম ফুল আনতে যাচ্ছি পরে আসতে পারিনি কি আমি ওই স্টুডিও থেকে নেমে এক বাগানে ফুল আনতে গেছিলাম কেন ফুল ছিলাম ওরা আমাকে আটকে রেখেছিল আচ্ছা যার ফলে আসতে সেখান থেকে কে বের করলো ইভান স্যার কিভাবে আসলেন আজকে এখানে এই তো তারপরে চলে আসলাম ওকে আচ্ছা এই ফুলের ব্যাপারে যেটা বলছিলাম এই ফুল হচ্ছে অনেকটা বড় বড় সমাবেশের মতন একই ফুল অনেককে দেওয়া হয় কেন ফুল দেওয়া হয় জানেন কেন মানে কারণ ফুল থেকেই ফল হয় এই কারণে প্রিয়জনকে ফুল দেয় যাতে ফল হয় একটা সময় তাই ও মাই গড আচ্ছা আমি যেটা বলছিলাম এই যে আমার আজকে গলা ভাঙা হ্যাঁ হাস্কি ভয়েস গুড হাস্কি ভয়েস কেমন লাগছে ভালো তো এটা অনেক প্রবলেম আছে ধরেন এরকম এক ডাক্তারই একদিন ডাক্তার হ্যাঁ আপনি যেহেতু আমি নড়াচড়া বসলাম আমার পরিচিত সে তো যাও তার এরকম গলা ভাঙা তো ঠিক সে হসপিটাল থেকে ঠিক রাত 11টায় বাসায় ফিরে তো হঠাৎ হসপিটালে তার গলা ভেঙে গেছিলো সে বাসায় ফিরলো ফিরে যেয়ে তার ওয়াইফ ছিল রুমে দরজায় টোকা দিয়েছে বাসায় আসতে পারি তো ভিতর থেকে ওয়াইফ বললো এখন ওর আসার সময় হয়ে গেছে তাহলে তার হাই হিল কেন পরে ওকে আচ্ছা ছোটবেলা অন্য যা যা ভেবেছেন সব একই বিষয় ছোটবেলা নিয়ে যদি কথা হলো আর আজকের টপিক যেহেতু ছোটবেলা আমরা একটা কাজ করতে পারি কিনা সেটা হচ্ছে ছোটবেলা হাসি নিয়ে আমরা কথা বলবো ছোটবেলা মানে হাসি ছোটবেলায় সব হাসির ঘটনা ঘটে ওকে আমরা একটা ফোন আছে বোধহয় হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আচ্ছা আমরা বোধহয় শুনতে পাচ্ছি, জি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাজী সুস্মিনা সানা বলছি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে এবং আপনাকে ফোন করার জন্য ধন্যবাদ। রনি ভাইয়ের সাথে আপনার পরিচয়টা যেহেতু পেলাম যে আপনি রনি ভাইয়ের শিক্ষিকা, তো আমি একটা প্রশ্ন শুরুতে আপনার কাছে একটু রাখতে চাই যে রনি ভাইকে আমরা যেভাবে দেখি, রনি ভাই কি এরকমই নাকি একজন টিচার হিসেবে আপনি আরো ভালো বলতে পারবেন যে আসলে তার পেছনের গল্প আছে কিনা কোনো? আচ্ছা, আমরা তো দেখি আসলে ও কমেডিয়ান, স্ট্যান্ড আপ কমেডিয়ান, কমেডিয়ান হিসেবে দেখি আমরা ওকে। কিন্তু আসলে আমি ও সম্পর্কে একটা তথ্য দিতে চাই যে ও কেমন ছাত্র ছিল, মানে শিক্ষার্থী হিসেবে কেমন ছিল একটা বোধহয় তথ্য দিতে পারি। সেটা হচ্ছে যে ও আমাদের একটা কোর্স আছে যে লাঠি খেলার কোর্স, তো লাঠি খেলা প্র্যাকটিস করার জন্য ও সারাদিন প্র্যাকটিস করতো একটা টিউব লাইট দিয়ে। তো আমার মনে হয় রনি এটার ব্যাখ্যাটা ভালো দিতে পারবে যে কেন টিউব লাইট দিয়ে ও হচ্ছে প্র্যাকটিস করতো। ও আসলে বেসিক্যালি পারফেকশনিস্ট আমার কাছে মনে হয়, তো সেই ক্ষেত্রে যেটা ও করতে চায় সেটা ও খুব ভালোভাবে করতে পারে। আর রনি বলুক যে ও কেন টিউব লাইট দিয়ে করতো। ওকে ধন্যবাদ। রনি ভাই কিছু বলছিলেন? রনি ভাই কথা বল, মানে রনি ভাই তো শুনতেই পাচ্ছে কথা নিশ্চয়ই, তার সাথে বলবেন। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আর একটু যেটা বলতে চাই যে ম্যাডাম ওই স্টুডেন্ট লাইফে যেরকম ছিলাম তার চেয়ে অনেক আমি ভালো হয়ে গেছি নাকি উল্টোটা হয়েছে? না, আমি এই অন স্ক্রিনে আমি বলতে চাই ম্যাডাম থেকে শুরু করে আমার ভার্সিটির টিচাররা অনেক সহ্য করেছেন আমাকে এবং আমার এই জায়গায় আসার পেছনে তাদের যেমন আমরা অনেক অনেক ভূমিকা, যেমন আমরা সহ্য করছি মিষ্টি মধুর উপায়ে। হ্যাঁ, এবং মানে আমি মানে মনে করতে পারি যে কিভাবে আমি নাট্যকলা থেকে স্টেপ বাই স্টেপ তৈরি হলাম আর কি, লাঠি খেলা থেকে শুরু করে কস্টিউম মেকআপ থেকে শুরু করে সব কিছু, মিডিয়া রিলেটেড যা যা জড়িত সব কিছু এই ডিপার্টমেন্ট থেকে শেখা। তো ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। ওকে ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর যেহেতু ছোটবেলায় আমরা মানে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো এরকম একজন টিচার যদি আমাদেরকে ফোন করে আসলে আনন্দটা অনেক বেড়ে যায়। আমি আসলে যেটা বলতেছিলাম যে টপিকটা অবশ্যই হাসি, ছোটবেলার সাথে একটা রিলেশন আছে। হুট করে আমার কাছে মনে হলো, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ছোটবেলায় আমরা একটা কার্টুন দেখতে, সবাই পছন্দ করি কার্টুন, অনেকে বড়বেলাও পছন্দ করে, তো উডিউট পেকার নামে একটা কার্টুনের হাসিটা খুব ট্রেন্ডমার্ক ছিল, মানে জানি না। সো আমরা উডিউট পেকারের সেই একটা নতুন করে কিন্তু উডিউট পেকার আবার ফিরে আসছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। 1940 রিলিজ হয়েছিল, এটি প্রথম অ্যাপিয়ারেন্স ছিল, সেটা কিন্তু আমরা নতুন করে রিফর্ম হচ্ছে, আমরা সেটার যে নতুন করে ফিরে আসলো সেটার ট্রেইলারটা একটু দেখি এবং সেটা কিন্তু আপনারা অনলাইনে এনজয়ও করতে পারবেন। উডিউট পেকারের সেই হাসিটা এই জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়ুক, আমরা সেটা ট্রেইলারটা একটু দেখবো। It's me, Woody Woodpecker, and I'm back with 10 brand new episodes for YouTube, starring me, and me, and little old me, and especially me, and me too. Don't forget about me. দেখে নিলাম, আমার মনে হয় যে আপনারা এনজয় করবেন। আমি একটা প্রশ্ন করতে চাই, দুইবার সিংহ ডাকলে কি হয়? কি হয় বলে? দুইবার সিংহ ডাকলে, দুইবার সিংহ ডাকলে কি হয়? টম অ্যান্ড জেরি শুরু হয়। আমার প্রিয় কার্টুন হচ্ছে টম অ্যান্ড জেরি। জানেন কেন বলতে পারলেন না? আচ্ছা, একটু কি আপনি দর্শকদের দিকে তাকিয়ে, আচ্ছা সিংহ প্রসঙ্গ আসলো, সিংহর কেন প্রোডাকশন বা ওদের কমে যাচ্ছে কেন, তা এটা আমাকে চিন্তা করতে হবে, আমি একটু চিন্তা করে উত্তর দিতে চাই। কিন্তু তার আগে একটু আগে আপনি দর্শকদের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা কথা বলছেন নিজের কথা, এবার একটু তাকিয়ে একটু ব্রেকটা নিন তো। প্রিয় দর্শক, উনারা প্লিজ প্লিজ ডু। আচ্ছা, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন, কথা হবে বিরতির পরে। আমাদের আড্ডা এবং আমাদের গেস্টের যে কথার পর কথা চলে আসছে বারবার এবং সেগুলোর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করেছিলেন, সো আরও একবার ওয়েলকাম করছি আমি শ্রাবণ্য তহিদা এবং আমার সাথে তো ইভেন্ট স্যার রয়েছে, আবু হেনার রনি। এবং আমি শুরুতে বলিনি যে
আপনি কেন আমাকে দিয়ে ব্রেকটা নেওয়া সেটা আমি একটু বুঝতে পারলাম পরে, কারণ আপনি আমাকে দিয়ে মিথ্যাটা বলাতে চেয়েছেন। কোন মিথ্যা? যে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনি যে ব্রেকের আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন সেই উত্তরটা আমি দিব, কিন্তু তার আগে আপনি বলেন যে ইনস্টাগ্রামে আপনি নাই কেন? কারণটা হচ্ছে ওই যে আমি ঘুমে থাকি, আমার খেয়াল থাকে না। একটা খুব কমন একটা লাইন আছে না, ও যে ও প্লেন একবার ক্র্যাশ করলো, মানে প্লেনে গোলাগুলি হলো, ওরে জিজ্ঞেস করলো যে ও বললো আমি ঘুমিয়ে থাকলাম, ওর খেয়াল থাকে না। তো এইটা ক্ষেত্রে বলা আমি গ্রামে থাকি আমার নেট থাকে না, এটা মিথ্যা কথা। আমি হচ্ছে চরণবিলের মধ্যে বাড়ি, তো ওইখানে আমার খুব একটা নেট অ্যাভেলেবল। তাহলে আপনি কিভাবে ফেসবুক চালাচ্ছেন? আমার ছিল ইনস্টাগ্রামও ছিল, কিন্তু সব কি হয়েছে, হ্যাক সবকিছু হবে সেটাই স্বাভাবিক। বলেন তো দেখি ফেসবুকে আপনার ফলোয়ার্স কত? এক্স্যাক্টলি হচ্ছে এই শো এর আগে আমার 155 ছিল, এবার শুধু 2000 কমতে পারে আমি জানি, কারণ কি এরা দৌড় দিয়ে অন্যদিকে যাবে, কারণ কথা কে চায়, রূপের দিকে সবাই ঝুঁকবে। আচ্ছা, এরকম হয়। আপনি কিন্তু ফেসবুক আইডিটা আমরা দেখতে কেন বললাম যে এটা থেকে মানে শিফট করার কথা, মানে আমি আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তো তাকে একদিন আমি বলেছিলাম যে সে আমাকে খুব একটা লাইক করে না, তো সে মেয়েকে আমি বলেছিলাম তুমি জানো আমি কার ভাগ্নে, আমি অমুকের ভাগ্নে, যার এরকম ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি এরকম ওর ভাগ্নে। যাই হোক, তারপর থেকে সে এখন আমার মামি। সো দেখা গেল যে এরকম একটা অনুষ্ঠানে এসেছি, এটার পর থেকে সব শিফট করে অন্যদিকে চলে গেল, এর ফলোয়ার থেকে কি লাভ? আচ্ছা, আর একটা ভালো কথা বলেন যে ফেসবুকে তো আপনাকে বেশ সরব দেখা যায়, ভালোই অ্যাক্টিভ। হ্যাঁ, জি। তো মানে ফেসবুকে টাইম দেয়া বা ফেসবুকটা ছাড়া টাইম দেয়া বা ফেসবুকে সবার সাথে ইন্টারঅ্যাকশন করা, আপনার ফ্যান্স, আপনাকে যারা পছন্দ করে ফেসবুকে, আপনি আসলে বেসিক্যালি আপনার অ্যাক্টিভিটিসগুলো কী থাকে? পোস্ট করা, নিজের পোস্ট চেক করা, এগুলোই নাকি অন্যদের পোস্ট দেখা, সেখানে কমেন্ট করা, মানুষ ইন জেনারেল মানুষ মেসেজ করলে সেটা রিপ্লাই দেওয়া, কী বা আপনি ফেসবুক ওয়ার্ল্ডে আপনি কেমন? ফেসবুক ওয়ার্ল্ডে আমি একটু বলি যে উনি যেরকম, আমি কীরকম? হাসপাতালে যদি আপনি রোগী না পান, আপনি আলাদাভাবে প্র্যাকটিস করতে পারবেন কোথায়, চেম্বারে, ক্লিনিকে, কিন্তু রোগী ছাড়া আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। এমনি সুস্থ মানুষকে কেটে কুটে প্র্যাকটিসটা করা হবে না। তো আমার দেখেন এই সময়টা স্টেজ প্রোগ্রামটা নেই ওইভাবে, অ্যাকচুয়ালি যেটা অনেক নতুন নতুন কন্টেন্ট বের করা সেটা ডেলিভারি হবে। তো আপনাকে কী করতে হবে যে আপনি একটা জোক ভাবলেন, শিল্প কী? আপনি যদি একটা ছবি এঁকে খাটের নিচে লুকিয়ে রাখেন ওটা কিন্তু শিল্প না। শিল্প হচ্ছে যেটা কানেক্ট হতে হবে ভোক্তা বা দর্শকদের সাথে, আপনার কানেক্ট হতে হবে। তো আমি একটা কিছু আইডিয়া ভাবলাম, সেই আইডিয়াটা আমি ভাবলাম এটা দারুণ হয়েছে, কিন্তু এটা হবে না, এটাকে আমি ফেসবুকে পোস্ট করলাম। সেটাও আছে, বুনো পায়রা নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও 8-9 দিন আগে সেটা ডিজেবল হয়ে গেছে, হ্যাক হয়ে গেল। কিন্তু আমি অ্যানসারগুলো পাইনি যে আপনি ইন জেনারেল মেসেজগুলো রিপ্লাই করেন কিনা, সবার সাথে ইন্টারঅ্যাকশন করেন কিনা। আমি যদিও জানি আপনি বেশ লিবারেল, হ্যাঁ করি, কিন্তু যেটা হয় কি, ধরেন আমি একটা একটা স্ট্যাটাস দিলাম, দিয়ে পাবলিক ওখানে কমেন্টস করছে, আমি হাতে কোনো 10-15-20 দেখলাম, কিন্তু এরপরে আমি আর রিপ্লাই অত দিতে পারছি না, কারণ কি ততক্ষণ আমি আবার আরেকটা ভাবার একজনের বউ হয়ে গেছে, তারপর বলছে কি ব্যাপার, তুমি আগে আমাকে ফুল এনে দিতে, শাড়ি কিনে দিতে, গিফট করতে বিয়ের আগে, এখন দিচ্ছ না কেন? বলছে তোমার কি, তুমি কি জানো যে যে মাছটা ধরা হয় এরপর কি কাউরে ওর খেতে দেয়? আর পুকুরে মাছটা যেটা সিপ দিয়ে ধরা হয় এরপর কিন্তু আর ফুল দেওয়া হয় না, তো এটা ঘরে চলে আসে। তো যাই হোক, অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, যারা আমার সাথে কানেক্ট হয়ে যায়, ফ্রেন্ডলি স্টে এসে যায়, তো তার সাথে প্রথমে দিকে হাই হ্যালো হয়ে যায়, এরপর ওকে কম রিপ্লাই দেওয়া হয়, কারণ সে সময় আমি আবার নতুন চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা রনি ভাই, আপনি
খুব সুন্দরী কোনো কারো আইডি দেখে তাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন বা ইনবক্স করেছেন বা কেউ যদি এরকম আপনাকে ফিমেল ফ্যানরা যদি নক করে মেসেজের রিপ্লাই দিয়েছেন পার্সোনালি দেখা করতে চায় কফি খেতে চায় সেটা করেছেন? শুরুর দিকে যেটা হতো যে হঠাৎ সামনাসামনি পড়লে রনি ভাই আমি আপনার বিগ ফ্যান প্লিজ কাইন্ডলি আপনার নাম্বারটা আমাকে দেন প্লিজ, তো দিয়ে দিতেন নাম্বার দিতাম, কিন্তু এখন আমি এই কাজটা করি না। আমি বলি এই যে সুন্দরীটা নাম্বার নিছে সামনে আমাকে পড়ে এরা নিয়ে ম্যাক্সিমাম জন আমার ফোন দেয়নি, এখন আমি নাম্বার নিয়ে রাখি এবং আমি পরে ফোন দিই। ওই যে বলছিলেন আপনি আমার ভক্ত, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, আপনি বলুন, আপনার যা মনের মধ্যে আছে রনি ভাইকে নিয়ে সবকিছু বলতে পারেন। ভাইয়া, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন, তারপর আপনি যে প্রশ্নটি বা যা বলতে চান সেটা একটু বলেন আমাদেরকে। আমি আসলে আমি আপনার অনেক বড় একটা ফ্যান। জি, এবং ফ্যানই আপনার ফোন ধরেছে তো খুশি হওয়ার কথা, তাই না? আমরা বোধহয় ফোনটা বুঝতে পেরেছি, উনি আসলে আপনার একজন, উনি খুব এক্সাইটেড। হ্যাঁ, এটা হয়, সবচেয়ে অদ্ভুত কথা বলি, আমার অনেকগুলো ফেক আইডি আছে এবং আমি দেখলাম যে এটা কেমন, আমি ওরা দেখলাম যে ওরা আমার আইডি থেকে নিয়ে আমার চেয়ে ওরা বেশি রিপ্লাই দেয়, তো আমি বললাম যে ওই ওগুলোতে আমি রিপোর্ট করি যে চলুক চলুক, কারণ ওরা আমার চেয়ে বেশি অ্যাক্টিভ, সবাই রিপ্লাই দিয়ে থ্যাংক ইউ দিচ্ছে, তো আমার এটা খুব ভালো লাগছে। তো সবচেয়ে প্রবলেমে পড়ে গেলাম, ও দেখি একজন একটা আইডি থেকে স্ট্যাটাস দিছে যে এইটা ছাড়া অন্যগুলা কিন্তু ফেক আইডি, ওগুলোর নামে রিপোর্ট করে। তারপর থেকে আমি সতর্ক হয়ে গেছি এবং ওই আইডিকে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বলছি যে ওইটা কিন্তু। আচ্ছা, আপনার জন্য একটা একটা মানে র‍্যাপিড ফায়ার টাইপের প্রশ্ন আছে, এটার অ্যানসার করতে পারলে ইনস্ট্যান্ট একটা ভালো গিফট আছে এবং বেশ মোটা অঙ্কের একটা গিফট। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময় হচ্ছে মানে এক সেকেন্ডের হাফ সেকেন্ড, দ্রুত বলে ফেলতে হবে। ওকে, আপনার আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কি? টাইম শেষ, টাইম আপ। লাইভে আমি এটা বলবো ভাই, আমার দিকে তাকালে, কারণ কি এই লাইভ এরকম অনেকে অ্যাঙ্গেলে অনেক কিছু বলে, সিম্পল আমি বলি, আজকে আমি আমার ফেসবুকে ওয়ালেই আমি একটা পোস্ট পেলাম, একটা আমার সে আছে ফ্রেন্ডস, সে হচ্ছে এয়ারপোর্টে সে একটা ছবি সহ দেখলাম কাউকে বিদায় দিচ্ছে, তাকে স্পষ্ট বোঝা গেল না, তার ছবিটা খুব সুন্দর এবং ওই যেভাবে সুন্দর বোঝায় ওইভাবে ছবি তুলেছে এবং বলেছে যে যে মানে হাজবেন্ড মানে আমার তুমি হচ্ছে
এক বছরের জন্য চলে যাচ্ছ দেশের বাইরে। আমি মগবাজার দিলু রোডের 327 নম্বর রুমের 6 নম্বর বাসায় 6 নম্বর ফ্ল্যাটে একা একা কি করে থাকবো জানি না। তো ওকে স্ট্যাটাসটা বুঝলে? বুঝতে পেরেছি অবশ্যই। আমি একা একা কি করে থাকবো? তো ওর আর আমার মনে হয় যে আর বলার কিছু বাকি নেই যে কি বলতে চাই। এক্স্যাক্টলি। সুন্দরবনের ওয়ালাইকুম সালাম জি, ভালো আছেন আপনি? হ্যালো, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আমাদের হয়ে এত বড় একটা সিক্রেট জানতে চেয়েছে তাও ন্যাশনাল টেলিভিশনে। এবার আপনাকে অপরচুনিটিস দেই, এই প্রশ্নের মিথ্যা উত্তর দেন। আমার প্রশ্ন ছিল যে আসলে আপনার প্রশ্নে আসি, আমি আপনার প্রশ্নটাই আসি। এটা আমার প্রশ্ন না, আমি আপনার প্রশ্নটাই আসি। যে আপনি যে বললেন যে আমি তাদের নাম্বারটা নিয়ে আমি তাদের কাছে ফোন দিই, তো তাদের সঙ্গে যে সরাসরি আপনি নাম্বার নেন বা সরাসরি আপনি ফোন দেন, সরাসরি আসলে আপনি কারোর সঙ্গে প্রেম করেছেন কি না কখনো? আমার প্রশ্ন জি, আপনার প্রশ্নটা পেয়েছি। আপনি আমাদের সাথে থাকেন, আমরা এটার উত্তর নিচ্ছি তার কাছে। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি তো বুঝলাম না আপনি কার পাকা ধানে আসলে মই দিয়েছেন, তার নাকি সে আপনার ঠিক বোঝা যাচ্ছে না, উত্তরটা দিয়ে ফেলেন না। সে তো আবার সেই সুন্দরবন যে আছি না, স্বাভাবিক ব্যাপার না, উত্তরটা কিন্তু দিতেই হবে। কিন্তু তার আগে আরেকটা ফোন আছে, সেটাও নিতে চাই আমরা। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? চঞ্চল, নাটোর থেকে। আমাদের শো কেমন লাগছে? শো খুব সুন্দর লাগছে। বিশেষ করে যে ওই যে রনি একটা জিনিস খেয়াল করছি, এটা হলো আমি একটু মানসিক ভাবে খারাপ অবস্থায় আছি। কেন, কি হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তাকে আগে থ্যাংক দিতে চাই না। অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটু বুঝতেই পারছি না, আমি মেন্টালি একটু আপসেট অবস্থায় আছি। কারণ হচ্ছে আমার দুইটা গার্লফ্রেন্ড ছিল, দুইটাই চলে গেছে, একটা চলে গেছে আর একটা যাচ্ছে না, কারণ আমার মানসিক ভাবে একটু এজন্য দাড়ি মোজ গজায় গেছে। না, সেটা তো ইভান আপনাকে বলেছে মিথ্যা কথা বলার, সেটা আপনি অলরেডি বলে ফেলেছেন। আমি সত্যিটা বলে ফেললাম, সত্যিটাই বলে ফেললাম। সত্যি সব আমি অল টাইম সত্যি বলার চেষ্টা করি, তাই না? জি, এটা যে 100% মিথ্যা কথা সেটা আমরা জানি। না না, আমি সত্যি বলি। যাই হোক, আপনারা ফেসবুক নিয়ে আমরা কথা বলছিলাম, জি, সেই জায়গায় আসি আবারও। হ্যাঁ জি, অবশ্যই। তো ফেসবুকের ফলোয়ার্স এন্ড এভরিথিং তো শুনলাম আমরা। আরেকটা আমি এই ক্ষেত্রে আরেকটা বলি যে আপনি দেখবেন যে অনেকেরই ফেক আইডি থাকে, আপনারও হয়তো অনেক ফেক আইডি আছে, এবং আমি নাম বলছি না। একজন সিঙ্গার আছে, তো তার একটা ফেক আইডির সঙ্গে, ফিমেল সিঙ্গার, ওকে, তো তার সাথে যখন সামনাসামনি মিট হলো, আমি বললাম যে আপনার আইডির সঙ্গে কিন্তু আমার কথা, আপনার সঙ্গে কথা হয়েছে। বলো কই না, তো আমি হ্যাঁ ওই আইডির সাথে তো বসে না, তাহলে রনি ভাই আপনার ফেক আইডি, ওইটা
সাথে কথা হয়, ও যে ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সিরিয়াসলি নেন, আপনি ওইটাকে এখন ইয়ে করেন, ক্যান্সেল করেন, করে ইয়ে হন। আমি বলছি না থাক, অসুবিধা নেই। আপনার জন্য কিছু সারপ্রাইজ বলবো না, কিছু চমক রয়েছে, সেই চমকগুলো কি দেখতে চান কিনা? অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই চাই। আচ্ছা, সেটার জন্য অবশ্যই আপনাকে ওই স্ক্রিনের দিকে তাকাতে হবে। তো আমরা প্রথম ছবিটা দেখে ফেলি। জি আচ্ছা, ক্যারেক্টারে না একদম। ওকে, আমার যে দাড়ি মুছ দেখেছিল এখন চুল, সো এটা তো খুব রিসেন্টলি মনে হচ্ছে, রাইট? এটা এটা মানে হাসুর বোধহয়, হাসুর। আচ্ছা যাই হোক, যে কোনো একটা টিভি শোর আপনি ক্যারেক্টারে ছিলেন, এটা হাসুর। সেই কারণে আমার হাসিটা এখনো টিকে আছে। আমি হয়তো ঝরে পড়তে পারতাম, এবং এখানকার গ্রুম না হলে হয়তো আমি গেইন করতে নাও। একটা জিনিস একটু শুনতে চাই, মানে যতটুকুন বলা যায় হাসান ভাই কে নিয়ে একটা জোকস যদি আমাদের একটু বলেন প্লিজ। হাসান ভাই, হাসান ভাই শুনছেন? শুনছেন শুনছেন না বলেন। আচ্ছা হাসান ভাই, আপনি কানে একটু তুলা দিয়ে ফেলেন, রেডি? চলো। আচ্ছা এক ফাঁকে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ছবিটা দেখে আপনি চিন্তা করতে থাকেন। ইয়েস, আমরা নেক্সট ফটোটা দেখব। আনন্দটাই মাটি, এটা আমার একটা বইয়ের কভার পর্যন্ত। আনন্দটাই মাটি, আনন্দটাই মাটি, এবং কয়েকদিন আগে মানে আপনি কিন্তু ছবিগুলো দেখে এটার পিছনের গল্পটা আমাদেরকে বলবেন। সেটার পিছনের গল্প বলবো এই আজকেও, গতকালও মাটি নামের একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তো হয় না, কাকে কিভাবে আপনি বলবেন, তো তাকে তো সরাসরি কিছু বলা যাচ্ছে না, মেয়ে মানুষ তেমনি ভাবনে। তো তাকে আমি বলতে বললাম যে আমি মাটির মানুষ হতে চাই। সবকিছুতে আপনার এই মেয়েদের ওখানে গেট হবে না, সবকিছুতেই আপনার ধরেন আমরা ওইভাবে খুঁজে বেড়াই। যেমন অঞ্জন নামের একজনের যদি তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ের দিকে, কিয়ের দিকে, তখন সব যাত্রা বলি না। হ্যাঁ, অঞ্জন যাত্রা বলতে আমার কাছে মনে হলো যে অঞ্জন যাত্রা বলতে উনিও যাচ্ছেন। অঞ্জন যাত্রা বলতে আমি এটাকেই বুঝি। হ্যাঁ, এবং আমার কাছে এরকম তো সব কিছুর মাঝে আমরা অন্যভাবে খুঁজি, ব্যক্তিগত, আমরা এটা বুঝি ব্যক্তিগত, কিন্তু আমার কাছে ধরেন আমি অন্যভাবে খুঁজিনি, ব্যক্তিগত, একজন ব্যক্তিগত। সো সব সময় এই যে সার্কাজম বা এরকম একটা সব কিছু চিন্তা ভাবনার ভেতর দিয়ে যেতে যেতে কখন গিয়ে আপনি রিয়েল লাইফে ঢোকেন, সেটা রাতে হতে পারে, কোন সময়টাতে? অ্যাকচুয়ালি মনে করেন কি যে কবি অল টাইম সে ছন্দ খুঁজে বেড়ায়। হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে আমি, আমার এলাকায় একটা ডেন্টিস্ট আছে, সে কারোর সাথে ভাই ভালো আছেন কিন্তু দাঁতের অবস্থা কেন? আপনি যেরকম কাউকে দেখলে বলেন সব ঠিক আছে, আপনি শরীর খারাপ নাকি? যেমন আজকে আপনি প্রথমে আমাকে বললেন কোভিড নাকি? তো প্রত্যেকে কিন্তু যার যার সেন্সে কল্পনা করে। আমি একজনকে জিজ্ঞেস করেছি, ও দর্জি, বললাম আপনার ছেলে কত বড় হয়েছে, কয় 3 গজ 2 গিরা। তো এরকম একটা তরকারি দোকানদার আপনার দেখে বলবে আপনার কিন্তু খুব সতেজ লাগছে, মানে প্রত্যেকে যার যার, না দিস ইজ দ্য বেস্ট পার্ট, এবং এটাতে কিন্তু তার প্র্যাকটিসটাও হয়ে যায়। অলরাইট, মানে কথা যে আপনাকে পারা যাবে না আমরা সেটা বুঝতে পারছি, আর আপনি যেমন বলছেন যে তারাও দেখছে, কেউ যদি ভাবে যে আমি এরকম একটা স্টেজ পাবো তখনই আমি কমেডি করব, বিষয়টা তা না। আপনি অল টাইম প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এবং না বলা পর্যন্ত আপনার ওইটা মেক হবে না। আপনি একবার বলবেন, আপনি দুইজন হাসলেন না, তখন আমি বুঝতে পারি না টেকনিকে ভুল আছে, আমি আমাকে প্র্যাকটিস করে আবার
আর কম বলতে হবে এবং মাথায় আসলে এটা বলে দিতে হবে। যেমন মিস করে গেছি, সুন্দরবন থেকে বললো আমি টাইগার, আমি একটু শেয়ার করি। তো ওই সাতক্ষীরার দিকে ওই জঙ্গলের মধ্যেই একজনের বাড়ি, দুই মানে তারা মহিলা আর কি। তো একজন আরেকজনে বলছে এই তোর স্বামী নাকি আজকে বাসায় আসবে, রাত্র বাজে 12টা, তো কিন্তু পথ তো তার খুব জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে, তো ভয় লাগছে না তার যদি একটা কিছু হয়? বলছে না, 6 মাস পর সে বাসায় আসতেছে, আজকে ও নিজেই বাঘ। এই যে মাথা আসলে বলে দিতে বলে দিতে হয়। আচ্ছা, কিন্তু আমরা আপনার আসলে ছবিও দেখছিলাম, ছবিগুলো তো বাকি আছে। জি, ফোনও মনে হয় চলে এসেছে। একটা ফোন আমরা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে এবং কেমন লাগছে অনুষ্ঠান? আমি সজল বলছিলাম উত্তরা থেকে। অনুষ্ঠান খুবই ভালো লাগছে। জি ওকে, রবি ভাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি সজল বলছিলাম উত্তরা থেকে। আচ্ছা আচ্ছা, জি। প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে, আর বিশেষ করে আপনাকে খুবই সুন্দর লাগতেছে ভাইয়া। ও জি জি, আমি একটা জোক বলতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, প্লিজ প্লিজ বলেন বলেন বলেন। আচ্ছা, জোকটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে একটা স্লোগান ছিল, স্লোগানটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। জি, আর এখনকার স্লোগান হচ্ছে ছেলে মেয়ে যাই হোক একটি যথেষ্ট। আর আমার স্লোগান কি শুনবেন? বলেন বলেন বলেন। আমার স্লোগানটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক পাশের বাড়িরটাই যথেষ্ট। পাশের বাড়ি, আচ্ছা পাশের, সবার সবার পাড়া বাড়ি, খুবই ভালো। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জনসংখ্যা আমরা ইচ্ছা করলে কমাইতে পারবো। এইভাবে জনসংখ্যা কমানোর কোনো দরকার নাই ভাই, মাপ চাই। বাট জোকসটা ভালো ছিল, খুব ভালো। আপনি অনেক মানে ফোন কলটা আমাদের জন্য স্পেশাল, এই কারণে যে আপনি নিজেই পার্টিসিপেট করলেন একটা জোকস নিয়ে। আপনার জন্য আমি ডেডিকেট করতে চাই একটা। হ্যাঁ শিওর। কিন্তু কপাল, আমি যেটা বলতে চাইছিলাম, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কপাল ভালো, আপনি রনি ভাইয়ের পাশের বাড়ির বাসার না, অথবা রনি ভাই আপনার পাশের বাসার না, হু নোজ, তাই না? হতেও তো পারে। উপস্থাপনায় ওই পাশে দেখবেন যে দুই পাশের যে বস্তিতে মানে যে পরিসংখ্যান করা হচ্ছিল যে এই দিকে জনসংখ্যা প্রত্যেক ফ্যামিলিতে একটা দুইটা বাচ্চা, তো ওরা কিন্তু অভাবী অনেক, রেল লাইনের দুই পাশে খুব ঝুপড়ির মধ্যে থাকে, এদের এত বাচ্চা কাচ্চা। তো যারা পরিসংখ্যানে ওরা বললো আপনাদের এত কেন বাচ্চা কাচ্চা, আপনাদের তো ক্রাইসিসে থাকেন, কম হওয়া উচিত। বলে আর বলে না, মানে রাতে এত ট্রেন যায় ঘুমায় না। ওকে, আপনার আসলে ছবিগুলো মনে হয় আমাদের দেখানো এখনো শেষ হয়নি, তো নেক্সট ছবিটা আমরাও দেখে ফেলি। এই ছবিটা, হ্যাঁ স্টোরিটা বলে ফেলেন না আমাদের। ছবিটা একটু দেখতে হচ্ছে, ছবিটা নিজের আমি যখন আমেরিকা ইংলিশে বলা উচিত। অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখবেন যে এয়ারপোর্টে পর্যন্ত স্মার্ট যারা যায়, এই এয়ারপোর্টেও খায়া ঘুমায় পড়িস, এম করে বলে যেই ফোনটা অফ করে যে এয়ারপোর্টের মধ্যে ঢুকে ইয়েস হাই হ্যালো, মানে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তো এটা আমেরিকাতে আপনার হলিউডের আপনার ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে একটা
ওই ওরা সব কিছু ওখানে মানে সারা দেশে বিভিন্ন কালচার থাকে, তো এই ওইটারই একটা পার্ট। ওখানে গিয়েছিলেন কেন? আর বাকি গল্প আমরা না শুটিং ছিল না। ওকে যাও। আচ্ছা, এটার পিছনে নিশ্চয়ই আরো প্রোগ্রামের জন্য গিয়েছিলাম। ওকে শো ছিল, ঠিক আছে। অলরাইট, আমরা পরের ছবিটা দেখি। কোনো কথা, এই শোতে এতক্ষণ পর্যন্ত আমি উপরে উঠছিলাম, এই যে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দৃশ্য, কে সেটা? কে? জামিল ভাই, আমাদের মিরাক্লে আর এক স্টার জামিল ভাই, উনি অনেক নাটক করছেন। তো ওই যে অনেকে যে মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, তো তারই একটা আর কি দৃশ্য। এখানে তো আপনার মাথায় কাঁঠাল ভাঙছে, আপনি কারো মাথায় ভেঙেছেন? আমার মনে হয় যে সত্যিটা বলতে হবে, এই সময় উপরে উঠছিলাম, এটা হয় পারস্পরিক, মানে হয় আমার মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেলে, মানে আপনি ছাড় দেন না, আপনি ভেঙে ফেলেন, মিথ্যা বলার জায়গা না, হয় সবাই করে। পরের ছবি, পরের ছবি কই আসছে? আসছে, ও এইটা অ্যাকচুয়ালি, এটা কি? সিংহপুরুষ। সিংহপুরুষ যে আপনি বললেন পরের ছবি, এ তো আমার ছবি, নিজের ছবি। আমি তো শারের ইয়া দেখছি, না এটা আপনার ছবি কেমনে হয়? সিংহ তো আপনার না, তো মহিষপুরুষ না, শার। রাইট, শার, সিংহ কেন? সিংহপুরুষ, সিং থেকে সিংহপুরুষ, মানে কিন্তু শারের সিং দিয়ে আপনি সিংহ হতে চান? এই ভাই, এই অবস্থা, এই চলছে, এই চলছে এখন অ্যাকচুয়ালি, এই এই ছদ্মবেশই চলছে সব জায়গায়, দেখবেন যে এরকম ইয়েরাই ওই বসে আছে। আচ্ছা রনি, আপনাকে কেউ কখনো বলে না রনি একটু সিরিয়াস হও, লাইক প্লিজ এরকম? এটা অনেক অনেক শুনেছি, মানে গার্লফ্রেন্ডরা কি থাকছে না এটার কারণে? আপনি নিজেই বলছেন। লেটস প্লে এ গেম, হ্যাঁ, নেক্সট 3 মিনিটস আপনি একদম সিরিয়াস একজন মানুষ, ওকে, খুব সিরিয়াস একজন মানুষ, স্টার্ট, টাইম স্টার্টস নাও। পরের ছবি, এই যে জঙ্গলে নিয়ে গেলেন, এইটা আমার মিরাক্কেলের একটা খুব বেস্ট পারফরম্যান্স ছিল। এটা আপনি খুব রিজার্ভ ভঙ্গিতে বলেন তো আমাদেরকে গল্পটা, মানে খুব ইউ আর ডিফারেন্ট, সিরিয়াস সিরিয়াস মোড একটু বলেন। এটা অ্যাকচুয়ালি তাই বলা, ইউ ক্যান বি সিরিয়াস এনি টাইম, মাই গুডনেস। আপনি দুঃখ পান, কষ্ট হয় না, মন খারাপ হয় না? হ্যাঁ, অনেক অনেক। কি করেন, কি করেন? হ্যাঁ রাইট, একসাথে বলে ফেলছি আমরা, না না মন খারাপ হয় আসলে, কমেডিয়ানদের মন খারাপ হবে না তা তো না, মন খারাপ হয় তখন কি করেন? মানে অ্যাকচুয়ালি বলি, ম্যাক্সিমাম মানুষ বলে যে রনি ভাই যে মন খারাপ থাকলে আপনার কমেডি দেখি, আর আমরা মন খারাপ থাকলে আমরা কমেডি করি। এক্স্যাক্টলি, তো কমেডি আপনি করেন না? আপনি দেখবেন যে গোরস্থানের পাশ দিয়ে বা শ্মশানের ঘাট পাশ দিয়ে যখন কেউ যায় চিল্লায় গান করে, মানে কেন করে, মানে এই চিৎকার দিয়ে আরো ভয়টা কাটায়। আচ্ছা, তো আমরা কি করি, আমাদের ভিতরে কষ্ট হলে আরো আরো একটা সময় আমরা অনেক বড় সার্কেলে যাই, মানে আপনি নিশ্চয়ই জানেন যে মন খারাপ বা স্ট্রেস কমানোর বুদ্ধি হচ্ছে ফ্রেন্ড সার্কেলে মেশা, যার সাথে মন ভালো হবে এরকম সার্কেলে মিশে যাও। তো আমরা এই টেকনিকটা ফলো করেই কিন্তু অ্যাকচুয়ালি হাসি খুশি থাকি, এবং নিজের মন ভালো না থাকলে অন্যকে ভালো রাখা খুব। আচ্ছা, আর একটা জায়গায় কিন্তু মানুষ গান করে তার ভীতি বা যে কোনো সিচুয়েশন কাটায়, যখন কোথাও সিট ক্যানি থাকে না। এবং আমি আরেকটা একটু বলতে চাই, না প্লিজ না বলেন, আপনার প্রোগ্রামে আমি দেখেছি অনেক প্লিজ কবি 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 আসে, অনেক বলতে মানা করতেছি, আজকে আসলে দুইজনের কথা শুনে 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 আমার খুব ভালো লাগে। আমি একটু বলতে চাই যে এটা বলতেই চাই, ভাই বলেন না প্লিজ, এই যে কবিদের সাথে এই প্রোগ্রামে বা আপনার অনেক প্রোগ্রামে দেখেছি কবিদের সাথে আড্ডা দেন, তো হয় কি যে সিরিয়াস হওয়ার কথা বললেন না, তারাও এই তো এই সেই, তো ঠিক আছে শিমুল ভাই বা অমক ভাই, আরিফ ভাই বা এরকম যারা কবি, আপনার একটা কবিতা শুনবো এখন আমরা, তো সে মাইকের সামনে যাবে বা যে কোনো জায়গায়, আসলে অ্যাকচুয়ালি কবিতা বলার মুডে আমি নেই, তারপরও একটা বলতে হয় তাই বলছি, এরকম বলে নিয়ে, তখন আমার বুকের ভেতর কম্পিত হলো আকাশ, তুমি আমার, মানে হুট করে কথা বলতে বলতে মনে হয় উনি বাথরুমে চলে গেলেন, মানে বাথরুমের ইকোটা যে উনি কোথায় পায়, এটাই প্রতিভা। হ্যাঁ, এটা প্রতিভা। আমরা এখন চলে যাব, কিন্তু যেখানে বসুন ওখানে না, আচ্ছা অন্য কোথাও যাব, আমরা কোথায় যাব? আমরা ব্রেকে যাব, এবং এটা একটু আমরা সেই ব্রেকটা খুব ছোট একটা ব্রেক হবে, আপনাকে সঙ্গে নিয়ে যাব, সেটা আমরা একটু কবিতার মতো শুনি, কবিতার মতো শুনি একটু। দর্শক নিচ্ছি আর একটা ছোট্ট বিরতি, সত্যি সত্যি একেবারে কবিতার মতো করে, আমি তো কবি না, তারপরেও আমাকে কবিতার কথা বলছে দুজন মানুষ, তাদের কথা শুনতে শুনতে আমি আসলে কান ঝালাপালা। তা আমাকে তো একটা ছন্দ বলতে বলা হয়েছে, এবার আমি ছন্দটা শুনতে চাই, যে আগে বলি ব্রেকের পরে ফিরে আসে, কিন্তু ব্রেকআপের পরে
কেউ আর ফিরে আসে না না আসে 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 অনেকেই আসে অনেকেই শুনেন জীবন হচ্ছে এটাই তো না ওই যে ক্রিকেটের ভাষায় কখনো ডিফেন্স করতে হয় কখনো হুক করতে হয় কখনো পুল করতে হয় এটা হয় মানে আমার কাছে মনে হয় যে সম্পর্কগুলোর মাঝখানে নানান ধরনের কিন্তু ব্যাপার থাকে বাট কথা হচ্ছে যে ওগুলো জীবন হচ্ছে একটু আতলামি করব আতলামি আচ্ছা করব না ঠিক আছে না হতেই পারে আমরা সারাক্ষণ আতলামি জায়গা না তাহলে মানে আতলামি না ব্যাপারটা হচ্ছে যে জীবন আসলে একটা ডায়েরির মতন যে ডায়েরির কোনো পৃষ্ঠায় অনেক লেখা কোনো পৃষ্ঠায় একেবারেই লেখা নাই কোনো পৃষ্ঠায় অল্প একটু লিখে কাটাকুটি করা কোনো পৃষ্ঠে ছিঁড়ে গেছে আমাদের কাজ হচ্ছে ওই সব কিছুকে গুছিয়ে রাখা জীবনের ডায়েরিটা এমনই এমন হয় না যে একেবারে পুরো পাতাগুলি খুব প্লেন খুব ক্লিন থাকে তা তো না তাই না অনেক বিষয় হয়ে গেছে ভাই আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে হু ইজ ইয়োর ফেভারিট চার্লি চ্যাপলিন আর মিস্টার বিন চার্লি চ্যাপলিন ওয়াই কারণ হচ্ছে ইংলিশে বলছি কিন্তু হ্যাঁ কারণ হচ্ছে আপনি দেখেন চার্লি চ্যাপলিনের পারফরমেন্সে শুধু নট অনলি কমেডি তার প্রত্যেকটার মধ্যে সমাজবোধ দেশাত্মবোধ বা প্রতিবাদ এবং সে এমন জায়গায় খেলে দিয়েছে যে আপনি যদি আপনার ডিক্টেটর দেখেন এত বড় জায়গায় খেলে দেওয়া এটা চাকরি আইডলও বলা যায় তাকে মানে এটা সিম্পল আমি বোঝাতেই পারবো না যে সে কোন গ্রেডে খেলে দেয় যেটা একজন একজন রাজনীতিবিদও এভাবে বলতে পারে না যেটা একজন কমেডিয়ান বলে এক্স্যাক্টলি আমি এই কারণে বললাম আপনাকে যে দেখেন তিনি তো দুজনেই আসলে সাইলেন্ট ফিল্মে বান আজকে আমরা যদি হাসি নিয়ে কথা বলছি এবং আমাদের এই যে মডার্ন টাইমসটা বা পোস্ট মডার্ন সময়টা তো আমাদের অনেক বেশি কমপ্লিকেটেড করে রাখে বা আরো আমি বলি যে এই যে অ্যাপার্টমেন্ট কালচারটা আমাদেরকে অ্যাপার্ট করে দেয় মানুষ তো ইন্ডিভিজুয়ালের ভিতরে মানে ইন্ডিভিজুয়ালিটির মধ্যে ঢুকে গেছে তো চার্লি চ্যাপলিনের যে মডার্ন টাইমস ছবিটা সেখানে কিন্তু হাসির মাধ্যমে তিনি এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই আধুনিকতার মধ্যে কিভাবে স্ট্রাগল করে সার্ভাইভ করা যায় সেই ছবিটাতে তিনি এটা দেখিয়েছেন আপনি একটু যেটা বললেন এটা আরেকটা চ্যালেঞ্জ কিন্তু ছবিটার কথা যেহেতু বললাম আমরা সেই ছবিটার ট্রেইলারটা একটু দেখবো দর্শক ছবিটা যারা এখনো দেখেননি দেখেও নিতে পারেন ছবিটার ছবিটার ট্রেইলারটা দেখে আমরা আবার ফিরব 1936 এটা রিলিজ হয়েছিল আমরা তারপর আবার শোতে ফিরছি চলুন ট্রেইলারটা একটু দেখি রাইট এবং আমরা এই ছবিটা দেখতে দেখতে বলি দর্শক আপনাদেরকে আমরা ফোন করতে বলার যে আসলে ডিক্লারেশনটা দেওয়া সেটা নিয়ে স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা সেটা আমরা বলা ছাড়াও ফোন করছেন সেজন্য আমরা অনেক বেশি হ্যাপি বাট এখনো কিন্তু আপনারা ফোন করতে পারেন রাইট বাট আমি একদম শুরুতে স্টার্টিং এ কিন্তু বলেছি মডার্ন টাইমস আর ফোন দুটো রিলেট করে আমি একটা বিষয় বলতে চাই যে কিভাবে চেঞ্জটা আসছে এক নববধূকে শাশুড়ি মানে হয় না বিয়ের পর দিনই শাশুড়ি বলছে যে মা তোমার হাতটা কেমন খালি খালি লাগছে সো আম্মা ফোনটা চার্জে দিয়ে আসছি আগে যে চুরি টুরির বিষয় ছিল বিষয়টা না না মানে কি চেঞ্জটা আসছে রাইট তো মডার্ন টাইমস সেই ওই সময় 1936 অল টাইম এটা রিলেট করতে পারবে ও আইকনিক ক্যারেক্টার ছিল লিটল ট্রাম্প সেটা আমরা এই মুভিতে দেখেছি এখনো কিন্তু আমরা সেটা এনজয় করতে পারি রাইট রাইট সো আমরা তো অনেক কথা বলেছি সোশ্যাল মিডিয়া নিয়ে এখন আপনার মানে পারসেপশনটা কি আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কি ভাবেন এখানে আপনার সামনে অ্যাক্টিভিটিস কি অনেকে তো এখন পার্সোনাল ইউটিউব চ্যানেল এটার থেকে আর্নিং এর জায়গা অনেক কিছুই করছে সো আপনার ভাবনাটা কি ইন এডিশন আমি যদি বলি যে আপনি কখনোই সিরিয়াস না সোশ্যাল মিডিয়া নিয়ে কি কখনো সিরিয়াস মানে থাকবেন বা হবেন আমি লাইফের কোনো কিছু নিয়ে আমি সিরিয়াস না অত প্ল্যান করি না এটা করলে পারে আপনার এক্সপেকটেশন মানে হঠাৎ পূরণ না হলে একটা ধাক্কা খাবেন আমি আমার লাইফে দেখা যাচ্ছে যে গোল একটা রাখিনি আমি অ্যাকচুয়ালি মাইম করতাম লাঠি খেলতাম গান করতাম টুকটাক এই করতাম তো অনেকগুলো সাইডে আমি এরকম গেছি তারপরে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ হচ্ছে ওকে এটা দিয়ে চলছে তো আপনি একটু আগে বলছিলেন যে আপনার মন খারাপ হলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন বা আড্ডা দিতে চলে যান সেরকমই একজন বন্ধু হলেও হতে পারে কারণ যারা আমাদেরকে ফোন করছে তাদেরকে কিন্তু আমরা মনে করি আমাদের বন্ধু অবশ্যই ফোন একটা আসছে নিয়ে নিব হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের একেবারে দক্ষিণে কক্সবাজার থেকে বলছি এবং কক্সবাজার কমেডি ক্লাব এবং চিটাগং কমেডি ক্লাবের একজন প্রতিষ্ঠাতা এবং আমার এই কাজের জন্য সবচেয়ে যিনি সহযোগিতা করেছেন এবং যেটা যার স্বপ্নে বাস্তবায়ন করতে যাচ্ছি সেই চট্টগ্রাম কমেডি ক্লাব এবং কক্সবাজার কমেডি ক্লাব থেকে আমি আরমান বলছি কমরউদ্দিন আরমান আমাদের আমাদের খুব কাছের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ তাকে কিন্তু চিনে ফেমাস স্ট্যান্ড আপ কমেডিয়ান আরমান ভাই খুবই খুশি হলাম যে আপনি ফোনে এসেছেন আচ্ছা আরমান ভাই
সন্দীপের যে প্রোগ্রাম, সন্দীপের সেই প্রোগ্রামে রাতের বেলা খিচুড়ি খাওয়ার গল্পটা যদি তুমি একটু করো তাহলে আমার মনে হয়। আচ্ছা, ওই গল্পটা তো আমরা রনি ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু আপনার মানে একটা অপশন হচ্ছে এখন সুযোগ বলতে পারেন যে রনি ভাইয়ের এমন কিছু আজকে মানে ফাঁস করে দেয়া যেটা নেগেটিভ হতে পারে বা যেটা আমরা জানি না, সেটা পজিটিভও হতে পারে যেটা আমরা জানি না। আরমান ভাই শুধু ওইটা বাদ দিয়ে ওইটাই শুনবো, আরমান ভাই ওইটাই, শুধু যেটা বলা যাবে না ওইটা না, এটা হুদাই ট্রিক। রনি আমি বুঝে নিয়েছি। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। ওকে, আমাদের অসংখ্য স্মৃতি, অসংখ্য স্মৃতি দেশের এবং দেশের বাইরে, অনেক স্মৃতি একসাথে, অনেক প্রোগ্রামের স্মৃতি আমাদের। সে রাতের বেলা ঘুমালেন একদাকে? আমার মনে হয় আমি এই ফাঁকে একটু রনির মানে রনি ভাই কি কান্না করে মন খারাপ করে বা প্রচন্ড মন খারাপে মন খারাপ করে থাকে? রনিকে আমি এই চেহারায় কখনো দেখিনি। রনিকে তার মানে বন্ধুদের কাছেও আপনি ওপেন আপ হন না? আমি আমার বাবা হসপিটালে ছিল, অনেকদিন ধরে। তো আমার বাবার মৃত্যুর ঠিক আগে ওই সময় আমি প্রচন্ড মন খারাপ, এবং আমার কাছে মনে হয়েছিল পুরো পৃথিবীতে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওই সময় রনি আমাকে একটা কথা বলছিল, এটা আমার সারা জীবন মনে থাকবে। রনিকে আমি সবসময় হাসতে দেখি, খুশিতে দেখি, আমরা সবসময় এভাবেই থাকি। কিন্তু রনি সেদিন বলছিল, বলে, ভাই আপনার বাবা তো তাও এখনো এই অবস্থায় আছে, আমি আমার বাবাকে মানে একটা হুইল চেয়ার চেঞ্জ করে দিতে পারতেছি না আজকে অনেক বছর। যে মানে এই কষ্টটা, ওর বাবা দীর্ঘদিন হুইল চেয়ারের মধ্যেই ছিল এবং কিছুদিন আগে বাবা ইন্টেকাল করেছেন, সবকিছু মিলেও না রনি সবসময় তার মানে ভিতরের কষ্টটাকে এমন ভাবে আড়াল করে রাখে সেটা কখনো কাউকে শেয়ার করে না। এবং আমার মনে হয় রনি এভাবেই থাক, রনিকে আমরা সারা জীবন এভাবেই দেখি। আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু খুশি না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। আরমান ভাই ভালো করে জানে এখন কোন বাড়িতে আগুন যদি লাগে ধোঁয়া সবাই দেখবেই। ও আরে বা, আরে বাট তারপরে কিন্তু কথা কথা তিনি বলে ফেলেছেন যে আপনি অনেক চাপা স্বভাবের মানুষ, যাই হোক আর আমাদের সাথে আছেন। হ্যালো, কে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি পাবনা থেকে বলছি। জি, ওকে। আমি রশিদ থেকে বলতে চাচ্ছি যে আপনি কি আসলে মানে আপনি তো আমরা আমাদের বাংলাদেশি রনি, কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডে পেয়েছি আপনাকে। ইন্ডিয়ান ব্র্যান্ডে, গুড। হ্যাঁ, এটা তো ঠিক, আমরা বাংলাদেশি কমেডিয়ানকে বাংলাদেশি ব্র্যান্ডে পেতে চাই, তার জন্য আসলে আমরা কেন পাচ্ছি না, আসলে আমাদের লিগেসটা কি, আমি এটা জানতে চাচ্ছি। বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে বলেন আমাদের শো কেমন লাগছে? হ্যাঁ, আমাদের আপনাদের শো ভালো লাগছে। আমি একজন টিচার, অবশ্য টিচার, আমি একটা গভর্নমেন্ট কলেজের ফিজিক্সের টিচার। ওকে, মানে স্যার যে জেগে আছেন আমার খুব ভালো লাগে, এটা ভালো লাগলো একজন শিক্ষক আপনি ফোন করলেন। আমার জানার ইচ্ছা ছিল আছে উনি কাছে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করে, আমি চাচ্ছি যে বাংলাদেশের কমেডিয়ানদের মানে প্রতিষ্ঠিত হতে, বাংলাদেশ থেকেই প্রতিষ্ঠিত হতে আসলে কি বাধাটা আছে, কি অভাব?
থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি এটা একটু অ্যানসারটা করতে প্লিজ সম্ভব স্যার আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আমাদের ভিতরে না একটা কোথায় জানি কি একটা কাজ করে, আমরা যে কোনো কিছু দিই শো না, যে দেশের বাইরের হলে একটু অন্যভাবে দেখি। দেখেন এনটিভিতে আছি বলে বলছি না, এনটিভি কিন্তু হাস্য শুরু করেছে, রনিভার কিন্তু এখান থেকেই শুরু। আমরাই আমাদের দেশের অনুষ্ঠানকে বেশি দেখা, বেশি প্রমোট করা, হাসোতে যারা পারফর্ম করছেন অসাধারণ, ডেফিনেটলি পারফর্ম করছেন, তাই না? তো তাদেরকে আমরাই তো ব্র্যান্ড বানাতে পারি, আমরাই তো তাদেরকে দেখে আসলে আরও বেশি সামনে নিয়ে আসতে পারি, রাইট? উত্তরটা মনে হয় অলরেডি আপনার পক্ষ হয়ে ইভান দিয়েই ফেলেছে, রাইট? পেমেন্টের কিছু অংশ আমাকে। তারপরেও আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু আগাচ্ছি, আগাচ্ছি বলতে মিরাক্কেলও কিন্তু সিক্স নাম্বার সিজনটা ফেমাস হয়, তার আগে পর্যন্ত কিন্তু আপনি অন্য পারফর্মারদের ওইভাবে নাম বলতে পারবেন না, আগের সিজন ওয়ান টু থ্রি ফোর পারবেন না। অথচ আমরা হাস্যতে আমরা সিজন ফাইভ শেষ করলাম এবং সিজন ফাইভ অনেক পপুলার হয়েছে। না, এটার ক্রেডিট কিন্তু আপনার কাছেই যাচ্ছে, উনি যতই উনি না ওনার কোনো দোষ নেই, টিচার শিক্ষক আমাদের শ্রদ্ধেয়, তিনি ফোন করেছেন। বেসিক্যালি সবার পারসেপশনটা এরকমই থাকে, বাট ক্রেডিট গোজ টু ইউ। যাই হোক, আমরা ভারী ভারী কথা বলছি অনেক, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এতগুলো ফোন এসেছে, একটা ফিমেল কেউ আপনাকে ফোন করলো না, হোয়াট ইজ দ্য রিজন? কারণ ফিমেলদের নাম্বার নিয়ে সে ফোন করে, এটার মেইন কারণটা হচ্ছে যে ধরেন একটা কারণ হচ্ছে, আবার ধরবো গার্লস হোস্টেল কলেজ সব বন্ধ, সব যে আছে ফ্যামিলির মধ্যে বাড়িতে। হ্যাঁ, তো ধরেন এর জন্য আপনার মনে অনেক দুঃখ? না, এটা যে দুঃখটা বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা আমি একটা, যেহেতু মিরাকল প্রসঙ্গটাও আসলো, হ্যাঁ, তো আমরা অস্বীকার করতে পারি না, মিরাকলের একটা ব্যাপার নিয়ে তো খুব কথা হচ্ছে এখন, মানে জাজেস চেঞ্জ, একদম নিউ ফরমেশন, এটা নিয়ে আপনার অপিনিয়ন কি? আমার অপিনিয়নটা হচ্ছে যে টোটাল টিমে অনেক চেঞ্জ আছে ভিতরে ভিতরে, তো জাজেস চেঞ্জটা একটু মানে মেনে নিতে আমারও কষ্ট হচ্ছে। কারণ আমি যখন মিরাকেল সিক্স সেভেন পরে গেলাম গেস্ট, ওই পরান্দা আমি তার সামনে পারফর্ম করছি, শ্রীলেখা দিম, রনিদা, তারা আমাকে যেভাবে এতদিন পর দেখা, আমি একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যাই যে শুধু যোগ বলতে না, ওই মানুষটার সামনে আমি আবার দাঁড়াবো, আবার বলবো। সো আমি একটা, আমি ছোটোখাটো পারফরমেন্সও করতে মানে যেমন আমি চাইবো যে সেই সে আমাকেই তুলে ধরতে। জয় হোক, অ্যানসারটা পেয়ে গেছি। আমরা এবার একটা খেলা খেলবো আপনার সাথে, আপনাকে চিনি, মিনি খেলা খেলবো। সত্যি বা মিথ্যা বলতে হবে? শব্দটা শোনার পরে, পুরো বাক্যটা শোনার পরে আপনাকে বলতে হবে সত্যি সিঙ্গেল নয়। ফলস। ওকে ওকে, সময় না হলো, র‍্যাপিড র‍্যাপিড। হ্যাঁ, রাইট, ওকে। আচ্ছা, এদিকে প্রশ্ন, আবু হেনা রনি কখনো কাজ ফাঁসিয়েছে? ট্রু ফলস? সবগুলাই কেমন যেন এলোমেলো। ট্রু ফলস? ট্রু ট্রু। ওকে, আমরা তো পেয়ে গেছি অ্যানসার। এন্ড যদি এরপরের প্রশ্নটা আমি করি যে আবু হেনা রনি কখনোই মিথ্যা কথা বলে না, 100% মিথ্যা? মানে এটা চিন্তা করে বলে না, না, ফলস। আচ্ছা, ওকে, অলরাইট, নেক্সট কোশ্চেন। তাহলে কি দাঁড়ালো, প্রথম দুইটা ট্রু বললাম, লাস্ট এরটা ফলস, মানে মিথ্যা বলি? বলেন তো, তাহলে সব কিন্তু উল্টে পাল্টে গেল। না, এটা তো বলা যাবে না। ওকে, আবু হেনা রনির শ্রাবণ্য তহিদের উপর ক্রাশ আছে? ট্রু। ওকে ওকে ওকে, এক্ষেত্রে আমি বলি যে উনি হয়তো ভাববে যে তুমি আমার সব, ব্যাখ্যা লাগবে না, আই গট ইট, আই গট ইট। ওকে, উনি ভাববে যে আমার তুমি সব জানো, তারপর কাশ খাও না, আমি কিছু ভাবছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোলকিপার থাকে তবু গোল হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরাইট, নেক্সট প্রশ্ন। সো আবু হেনা রনি, এবার ট্রু ফলস না, অ্যাজ আ স্ট্যান্ড আপ কমেডিয়ান আউট অফ 10 নিজেকে কত দিবে? 6 ওকে ওকে, ট্রু ফলস? এটা এই শোতে এসে আবু হেনা রনির একদম ভালো লাগেনি? ফলস। ওকে, অলরাইট, সো আমরা কি আরো খেলবো আপনার সাথে? ট্রু ফলস? আমি একটা, না, অবশ্যই আপনাকে আমরা সময় দিব, আপনার জন্য সুযোগ আছে, আপনার জন্য সুযোগ আছে, আমরা ট্রু ফলসের লাস্ট প্রশ্নটা নিতে পারি, লাস্ট প্রশ্ন। সো লাস্ট প্রশ্ন যদি আপনাকে করি, যে লাইক স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে
আবু হেনা রনিকে কখনো কখনো এমন কিছু করতে হয়েছে যা আপনার সাথে যায় না বা নৈতিকতা বিরুদ্ধে? ট্রু অর ফলস? ট্রু। ওকে, অল রাইট, এবার আপনার পালা। আপনি আমাদের দুজনকে একটা একটা প্রশ্ন করতে পারবেন, প্রথমে তাকে তারপর আমাকে। দুইটা করতে চাইলে কি করা হবে? নায়াগ্রা, ট্রু ফলস? কোনটা শুনলে আপনি খুশি হবেন? নায়াগ্রা ট্রু অর ফলস? অফ কোর্স ফলস। ওকে, এই ইভান প্রশ্ন নাই কি বল, উনাকে আপনার হিংসা হয়? মিথ্যা, মিথ্যা। I'm really proud of her and she's mashallah. না, সেটা আপনি একটা মেয়েকে করতে পারতেন, মানে একটা ছেলেকে এটা কি প্রশ্ন করবেন? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। না, দুজন যেহেতু একসাথে, তো মানে যে একই শোয়ে, যার কারণে দুজন একসাথে কত সেটাই 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 না, একই শোয়ে হলে মানে অনেক সময় 32.5 এরকম হয় যে। আচ্ছা, এই যে অ্যাপার্ট ফ্রম জোকস, মানে আপনি তো সিঙ্গেল নাইট আজকে ন্যাশনাল টেলিভিশনে বলেই দিয়েছেন বিয়ে করবেন কবে? আমি খুবই পার্সোনাল প্রশ্ন, আমি খুব শিগগিরই শুরু করব বিয়ে। কততম মানে চলতেই থাকবে? আচ্ছা, কেউ কেউ কোনোদিনই ইয়ে থাকে না। আচ্ছা, আমরা হাসান ভাইকে একটা জোক শুনতে চাই। রাইট, এক্স্যাক্টলি, শুরুতে একদম লাস্ট দিকে আছে। উনি কি আছে না নাই সেটার উপর নাই ধরেন নাই নাই। আচ্ছা, আমি সত্যি বলছি যে হাসান ভাই সত্যি না, আপনার জোকস শুনবো, উনি নাই তো অ্যাকচুয়ালি, উনি এখন রাস্তায়, আপনি বলেন। আচ্ছা, আমি বলি, আমরা যখন হাসো যখন সিজন 1-2 এ কাজ করি, হ্যাঁ, তো উনি কি করে, আমরা গ্রুমার হিসেবে কাজ করি হাসো সিজন 2 তে উনার আন্ডারে, তো আমাদের একজন ছিল, তো উনি বললে যে আপনার সাথে আগেও কাজ করেছি, তখন আমি আমার লাইফ সিঙ্গেল ছিলাম, আমি বিয়ে শাদী করছি, তো আমাকে যদি একটু মানে আমার সংসারে মানে বাচ্চা আসছে, মানে অনেক আগে সিঙ্গেল কাজ করতো, সে বিয়ে করছিলাম, তারপরে আমার সংসারে বাচ্চা আসছে, তো আপনি যদি আমার পেমেন্ট টাকাটা বাড়াই দেন, উনার আন্ডারে কাজ করেন প্রজেক্টে আর কি, আমাকে যদি টাকা বাড়াই দেন তাহলে আমার জন্য সুবিধা করছে। উনি বলছে যে আমি কি আমার ফ্যাক্টরি প্রোডাকশন সামলাবো নাকি তোর প্রোডাকশন সামলাবো, তো টাকা পয়সার ব্যাপারে উনি মানে আমি বলেছি যে আমি অনেক মিথ্যা বলি, একটু মজার জন্য অনেক কিছু বলতে হয়, আপনাকে মাঝে মাঝে ডাবল স্ট্যান্ডার্ড এরকম রূপ ধারণ করতে হয়, রাইট? আপনারা যে মিথ্যা বলেন এইটা কিন্তু, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, এবার অলমোস্ট আমার শেষ দিকে, আপনার যে পরিচয়, যে ভালোবাসা, যে সবকিছু মিলিয়ে, সবার তো একটা ইচ্ছে থাকে না যে আমি আসলে এরকম করবো, সবকিছু মিলিয়ে আপনি অনেক জায়গায় গিয়েছেন, বড় বড় শো করেছেন, দেশ দেশের বাইরে নিজেকে ব্র্যান্ড বানিয়েছেন, মাশাল্লাহ, অনেক অপরচুনিটিস আপনার হয়েছে, এবং ফাইনালি আপনি আজকে আমাদের শোতে আসতে পারছেন, আমার খুবই ভালো লাগছে। আমি সিরিয়াসলি বলে আসতে পারছি না জায়গায়, হ্যাঁ মানে আমি অনেক কিছু বুঝাইতে যায় ঠিক বলছেন, একবারে ঠিকঠাক। এই অর্জনটা আপনার কেমন লাগছে? আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট অর্জন হচ্ছে যে আপনি শ্রাবণ তৌহিদা এবং ইভান স্যার সামনে বসে, আজকের শো পরে ইউটিউবে আমি যখন দেখব, আমি দেখব কতটা টাইম সেকেন্ড ধরে আপনি ওইদিকে তাকিয়ে ছিলেন, একটু আমি দেখব। ওকে, না না না, আমি ওইদিকে খুব একটা তাকাই না। আপনি যে মিথ্যা বলেন এটা আবারও প্রুফ। ওকে, বাট আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কখনোই সিরিয়াস হন না, বা এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা যেহেতু এই শোটাতে অনেক কথা বলি, তো সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক অনেক ফলোয়ার্স, ফ্যান আছে যারা ড্রিম দেখে যে বাংলাদেশে হয়তো আমি যদি স্ট্যান্ড আপ কমেডি করতে চাই আমি মানে রনি ভাইয়ের মতো হব, তো তাদের প্রতি দায়িত্ববোধ থেকে আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কখনো কখনো কিছু করেন কি না? এক্ষেত্রে আমি বলবো যে তারা ফেইলর হয়েছে যারা আমার মতো হতে চেয়েছে অডিশনে, মিরাকেল অডিশনে, বলছে তুমি তো রনির কপি করো, বাদ পড়ে গেছে, নিজের মতো হতে হবে, আমার মতো না, তো তোমাকে তোমার মতো হতে হবে, রাইট? আমার একদম লাস্ট একটা প্রশ্ন, হ্যাঁ বা না অ্যানসার করবেন, টাইম নেই আমাদের শেষ করতে, আমি লাস্ট একটা শব্দ বলবো, জি আপনি প্রশ্নটা হচ্ছে যে এমন একজন আপনি যাকে ভালোবাসেন সে আপনার লাভটা অ্যাকসেপ্ট করলো এবং সে বললো রনি তোমাকে কমেডি বা এইসব কিছু ছেড়ে দিতে হবে, সিরিয়াস গাই হয়ে যেতে হবে, না 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 সেটা কোনোদিনই পসিবল না, ওকে, এইটাই বললাম, এই জন্যই বললাম যে একটু আগে আপনি বললেন যে আমার মতো হওয়া, বি ইয়োরসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? লাস্ট লাইন আমি বলতে চাই, বলো,
বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে না আমাদের দিকে তাকিয়ে? ক্যামেরার দিকে তাকিয়ে বলছি। শিওর। এই যে বললেন সিরিয়াস হও, তোমার জীবনে কষ্ট আছে কিনা, একটা আর্টিস্টকে সেই কষ্ট লুকিয়েই থাকতে হয়। এই যে এতক্ষণ ধরে এক ঘন্টা বা বেশি সময় ধরে এত চার্মিং ছিলাম, এই সেই একবারও কি বোঝা গেছে বা কোনো কথায় যে আজকে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী? এটা আমার মাথায় অল টাইম ছিল, বাট বুঝতে দিনই বোঝা যায়নি। এই কথাটার সাথে আসলে আমরাও ইমোশনাল হতে চাই না, এটা জীবনের স্বাভাবিক নিয়ম, রনিবের কাছ থেকে এটা শিখলাম। এবং যে কথাটা বলতে চাই, ইয়েস, শো মাস্ট গো অন, দিস ইজ লাইফ, স্মাইল, অ্যাকসেপ্ট ইট। জীবন সত্যি ছোট, জীবন একটাই, সো হাসেন, যতটুকুনি ভালো থাকেন, কাউকে ডিস্টার্ব করার দরকার নেই, নিজের মতো ভালো থাকেন এবং কাউকে হ্যাম্পার না করে, দ্যাটস ইট, রাইট? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। বাবার জন্য অনেক দোয়া, বাবা যেখানে তখনই, আরমান ভাই যখন বাবার প্রসঙ্গ আসলো তখনই বলে দিতে পারতাম, কিন্তু বাহ, শো মাস্ট গো অন, যেমনটি ইভানও বললে এবং আপনি যেটা করেছেন আসলেই, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা হাক করতে থাকেন, আমি বিদায় নিয়ে ফিরি দর্শকদের কাছ থেকে। আপনাকে অনেক 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 ধন্যবাদ দর্শক। আজকে তো স্মাইল টপিকটা নিয়ে আমরা কথা বলেছি, আসলে হাসি মুখ দেখতে কার না ভালো লাগে, আর আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে স্মাইল ইজ এ প্রেয়ার। সো আপনারা হাসতেই থাকুন, আপনি নিজে ভালো থাকুন, আপনার চারপাশের মানুষগুলোকেও ভালো রাখুন, এবং ইভান আমি আবারও চলে আসবো নেক্সট উইকে আপনাদের পছন্দের সেলিব্রিটি, এবং সেই সাথে আড্ডাও চলবে রূপকথার রাতে। সো শুভরাত্রি, সবাই হাসি একটু, হ্যাঁ।